সুমন দাস, উনি বলেছেন যে উনি ফলিক অ্যাসিড কতদিন গর্ভাবস্থায় খাবে এবং ফলিক অ্যাসিড কতদিন খেলে উপকার হবে জানতে চেয়েছেন। সুমন দাস, ফলিক অ্যাসিড এমন একটা ভিটামিন যেটা খুবই কম দাম, বাট এটার উপকারিতা অনেক মানে বেশি যে বলে শেষ করা যাবে না। সাধারণত আমরা যখন মারা যখন প্রেগনেন্সির জন্য প্ল্যান করে বা প্রেগনেন্সি নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তখনই আমরা সাধারণত প্রি প্রেগনেন্সি অবস্থায় অর্থাৎ প্রেগনেন্সির পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকি। প্রতিদিন উনি একটা করে ট্যাবলেট ফলিক অ্যাসিড খাবেন, বাজারে যে ফলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে ওটা খেলেই চলবে। এছাড়া ফলিক অ্যাসিড যে জিঙ্কেরও কিছু প্রিপারেশন আছে, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের, সেটা উনি সেবন করবেন। এবং সাধারণত প্রেগনেন্সির আগে 3 মাস থেকে শুরু করে প্রেগনেন্সি হওয়ার পর থেকেও 3 মাস পর্যন্ত উনি ফলিক অ্যাসিড খাবেন। এটাই হলো ফলিক অ্যাসিডের ডোজ।